Assalamualaikum guys. আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে একটা সারপ্রাইজিং ভিডিও দিব আপনাদেরকে। নতুন করে আমি একটা কাজ শুরু করতেছি, এটা নিয়ে আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা বানাই দিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত থাকেন। আমি আজকে সুন্দর সুন্দর কিছু রান্না করব আর একটা বিশেষ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। আপনাদের আরমানের আম্মু নতুন কি শুরু করছে, নতুন একটা কাজ শুরু করছে। সো ওই কাজটা আসলে আপনাদের সবারই পছন্দের জায়গা এবং আপনাদের সবাইকে আজকে দেখাবো ঘুরে, এবং আজকে সারা দিন বিজি থাকব এবং আপনাদেরকে দেখাবো কি হতে চলছে আমার সাথে। চলেন, এই চাল দিয়ে আজকে কি করব এবং কোথায় যাব এই চালের ভাত নিয়ে, এই ভাত নিয়ে আজকে দেশান্তির হয়ে যাব। ওকে গাইস, সাথে থাকেন প্লিজ। এই যে আমি চাল ঢেলে নিচ্ছি, চাল ঢেলে চালটা একটু সিদ্ধ করে নিব, তারপর এটা বসাবো। গাইস, চালটা রেডি হতে হতে আমি এখন পেঁয়াজের যে পেঁয়াজ আর মশলা এটা একটু ফ্রাই করে ফেলবো। এটা ফ্রাই করে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে, অনেকগুলো চাল একসাথে রান্না করতেছি, কেমন হয় আল্লাহ জানে। মাংসটা রাতের বেলা আমি অনেক সুন্দর করে ম্যারিনেট করে রাখছিলাম মশলা দিয়ে মাখাইয়া ফ্রিজে। এখন এটা আমি কষাবো, ভালো করে কষানোর পরে সরিষার তেল দিয়ে ম্যারিনেট করা ছিল, তার মধ্যে আমি একটু সানক্রিম দিয়ে আসছি, কারণ রান্না করতেছি আমার মুখ একদম ঘেমে বা চুলার তাপের জন্য স্কিনে প্রবলেম হতে পারে, এই জন্য একটু সানক্রিম দিলাম। তার মধ্যে আমি চলে গেলাম আমার পাখিগুলোকে একটু দেখতে। পাখিগুলোকে দেখলাম, পাখিগুলো কী করতেছে, ছটফট করতেছে, খাবারের উপরে বসে আছে। কী অভদ্র এগুলা, খাবারের মধ্যেই বাথরুম করে, খাবারের মধ্যে বসে থাকে, তার জন্য দুইটা দিয়ে দিচ্ছি। আর এই দুইটা কী করে, একটা মধ্যে আবার চলে আসলাম মাংসটা লাড়া দেওয়ার জন্য। মাংসটার কী অবস্থা, মাংসটা পুরাই ঝুল বেড়ে হয়ে গেছে। মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা পোলাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আবার জাল দিয়ে নিব, কষাই নিব। এখন আমার প্যাকেটিং করার সময় চলে আসছে, আমি অলরেডি প্যাকেটিং করে ফেলতেছি। এখন আমার সব কিছু প্যাকেটিং করা শেষ, এখন আমি প্যাকেটিংগুলো পেকে দেবো। এটা আমার কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি স্পেশালভাবে করা, স্পেশাল কিছু গেস্ট আসবে তাদের জন্য। কাচ্চি বিরিয়ানিটা এখন আমি করা শেষ, এখন আমি এটা প্যাকেটিং করবো। কাচ্চি বিরিয়ানিটা প্যাকেটিং করা শেষ, সব কিছু শেষ, দোকান থেকে ছেলেরা আসছে, ওরা নিয়ে যাবে। এটা হলো আমাদের দোকানের পিচ্ছি, এই পিচ্ছিকে দিয়ে এইগুলো আমি দোকানে পাঠাবো। এই যে পিচ্ছি, পিচ্ছি যে স্টাইল করে ভাই। গাইস, আমার রান্না বান্না শেষ, এখন আমি সেই সারপ্রাইজিং জায়গায় যাচ্ছি। এখন আপনি দেখবেন আমি কোথায় যাই। আমার রান্না বান্না শেষ, খাবার দাবার সব প্যাকেটিং করে পাঠিয়ে দিচ্ছি, এখন আমি যাচ্ছি হলো সেই কাঙ্ক্ষিত জায়গায়, আমার স্বপ্নের জায়গায়। ও, তিন নম্বরে চলে গেছে, সেই স্বপ্নের জায়গায় যাচ্ছি, স্বপ্ন পূরণের জায়গায়। আপনারাও সাথে থাকেন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি খুব তাড়াতাড়ি আগাইতে পারি, সফল হই যে কাজে। সেই চলে যাচ্ছি, এখন আমি কোথায় আসছি বলেন তো। হেঁটে যাচ্ছি, রিক্সা পাচ্ছি না, যদি ওইখানে হেঁটে যাওয়া যায়, কিন্তু আজকে আমি রিক্সা দিয়ে যেতাম, কিন্তু রিক্সা পাচ্ছি না, দৌড়ায় যাচ্ছি। হাতে ব্যাগটা অনেক ভারী, অনেক ভারী, তার ভিতরে জিনিস আছে, এই জন্য দৌড়ায় রান্না করে সকাল থেকে এ পর্যন্ত বিজি, একটু বসতে পারি নাই। এখন যাচ্ছি আমার সেই স্বপ্নের জায়গায়, যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছি। গাইস, কাঙ্ক্ষিত জায়গায় গেছিলাম, যাওয়ার পরে একটা জরুরি কাজ চলে আসছে, আমার বান্ধবীকে নিয়ে এসে এই জরুরি কাজে কাঙ্ক্ষিত জায়গায় যাচ্ছি, সে আমার বেস্ট ফ্রেন্ড। আর কোথায় কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার সময় তো দেখবেনি, এখন যাচ্ছি আরেকটা জায়গায় ওই কাজটা করে আমার আরেকটা বান্ধবীকে নিয়ে তাতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, লেডিস অপশন বিউটি পার্লার। এই হইল আমার সেই কাঙ্ক্ষিত স্বপ্নের জায়গা, আমি এখন আপনাদেরকে সেই বিউটি পার্লারে নিয়ে যাচ্ছি। এই হইল আমার বিউটি পার্লার, এটা আমি দিলাম, সো ব্লকে দিয়ে দিলাম, এই যে ছোট করে একটা দিলাম। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর আমার আমার ফলোয়ার্স যারা আছেন, যারা আমার গাইস, তারা যদি ধানমন্ডির ভিতরে আশপাশে থাকেন তাহলে অবশ্যই চলে আসবেন, এক্সট্রা একটা
ডিসকাউন্ট দেওয়া হবে। আমার একটা ছোট বান্ধবী আসছে, ও আমার জন্য কিনে আসছে, দেখি চলেন। এই যে সবাইকে হ্যালো বলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফ্লাওয়ার গিভ মি। মেহমানরা চলে আসছে, সেই রিদি সে তার দুলাভাই তাকে রিসিভ করছে। হুজুর আন্টিকে দিয়ে দোয়া পড়াইলাম, এখন ছোট হুজুরকে দিয়ে দোয়া পড়াচ্ছি। সো দেখতে থাকেন গাইস, সব কাজ শেষ করে চলে আসলাম আমার স্বপ্নের জায়গায়, আপনাদেরকে নিয়ে গেলাম। খুবই বিজি ছিলাম, অনেক ভিডিও করার দরকার ছিল, করতে পারি নাই। আমার অনেক ফ্রেন্ডরা আসছে, বান্ধবীরা আসছে, তারপরে অনেক আন্টিরা আসছে, বড়াপুর আসছে, অনেক লোক ছিল আজকে আমার সেলুনে। অনেক লোক ছিল আমার সেলুনে আজকে, তো উদ্বোধনের দিন ছিল আজকে, অপিনিয়ন ছিল গরিবের সেলুন আমার। তো যাই হোক, যারা যারা আমার সাথে ছিলেন, আমার ভিডিওটা যারা দেখছেন, তারা অবশ্যই দোয়া করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। আমি ছোট থেকে শুরু করছি, আস্তে আস্তে যেন বড় হতে পারি। এই এখন পর্যন্ত ভিডিও না সাবস্ক্রাইব, ফলো, কমেন্ট, শেয়ার কিছুই করেন নাই? হ্যাঁ প্লিজ, আপনারা সাবস্ক্রাইব করেন, আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানাবো এবং ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আমরা তো ফার্স্ট টাইম, আমাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন, এবং ভালো মন্দ তো সবার, ভুল তো সবারই হয়। শেয়ার কে বলবেন? ও শেয়ার করতে হবে, আচ্ছা ঠিক আছে। যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও আবার আসবে, আরও আসবে। সাথে থাকেন, আসসালামু আলাইকুম।